পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন ডাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার, যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী। গত মাসে 6 দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমণি, নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। মঙ্গলবার এক মাস পূর্ণ হল প্রিয়মের। মেয়ের এক মাস পূর্তিতে মেয়ের ছবি প্রকাশ করল পরীমণি, তবে মুখটা ডেকেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ছবি, সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে অনুভূতির কথা। 4 জুন মঙ্গলবার পরীর সংসারের নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী, সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ইয়ে আমার এক সুখের জীবন, আমার সুখ পাখিরা, আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ, এতে ভক্তদের সারাও ছিল দেখার মতোই। কেউ কেউ লিখেছেন, মা পরী সত্যিই অসাধারণ, সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাল্লাহ, সুখের জীবন সারা জীবন সুখময় হোক, এসব কথা দেখা যায় মন্তব্যের গড়ে। এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরীমণি, বলেছিলেন, আমার মেয়ে এলো গড়ে, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম, এই নামেই বিশ্ব চিনবে ওকে, ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ, পৃথিবীতে আসার 6 দিন হলো ওর, আমার গড়ে ছেলের পাশে আলু হয়ে আছে, আমি ওকে দত্তক নিয়েছি, নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। বর্তমানে রঙিলা কিতাব নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন পরীমণি। কিঙ্কর আহসানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিতব্য 7 পর্বের এ ওয়েব সিরিজ পরিচালনা করছেন অনম বিশ্বাস।